আমি আমার শ্বশুর বাড়িতে আসছি ঈদ করতে আসছি ঈদ কইরাই যামু ঈদের একদিন আগেও যামু না অনেক দিন করে থাপাই না থাপনের জন্য হাতটা সুলকে গেছে ছেড়ে দিয়া নিজের বাড়ি করব শ্বশুর বাড়ি আপনি আমার নতুন পায়জামা পাঞ্জাবি শার্ট প্যান্ট কমপ্লিট স্যুট একটা সুন্দর গড়ি আর কয়েক রকম চেইন কিনে দিবেন আমি তোমার একটা সুতাও দিব না সারাটা জীবন আপনি আমার সাথে কিপটামি করছেন কিন্তু আমার জামাইয়ের সাথে আমি কিপটামি করতে দিব না যা লাগে আপনি কিনেন কোনো সমস্যা নাই টাকা তো আমি দেব এই যে 15,000 টাকা দেন বাহ টাকা দাও টাকা তো পকেটে নাই ভোর রাতে আপনারা ডাকতেছি কারণ ওঠেন ওইটা সেরি খাবেন কালকে থেকে রোজা রাখবেন ওঠেন পবিত্র মাহে রমজান উপলক্ষে সকলকে ইফতারের দাওয়াত কোথায় 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 কাশেম মণ্ডলের বাড়ির উঠানে ও আসার পর থেকে যা যা খরচ করেছিস আমাকে দিয়ে ও ঈদ পর্যন্ত থাক আমি ফতুর হয়ে যাবো সে এই বাড়িতে থাকবো আমি চাই না আমার মেয়ে আর জামাই এই বাড়িতে ঈদ করতে আসছে ঈদের আগে কোথাও যাবে না না গেলে তোর আমি তালাক দেব আমার যেহেতু আপনি সহ্য করতে পারতেছেন না কালকে সকালে আপনি বাড়ি ছেড়ে আমি চলে যাবো বাটির মতো ভিটামিন সি ও ভিটামিন ই সমৃদ্ধ নতুন লাক্স যা দেয় আমার দাগহীন উজ্জ্বলতা নতুন লাক্স